হে গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে জাস্ট আমি ইনস্টাগ্রামটা খুলতে গেছি, তখন দেখছি কুড নট ফ্রেশ দেখাচ্ছে। কোনো রকমভাবে ইনস্টাগ্রাম আর একবার মানে কি আর কি ওপেন হচ্ছে না। ফেসবুকে আমি কিছু কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছিলাম, মানে ভিডিও শেয়ার করেছিলাম, তো সেটা আমি দেখার জন্য কটা শেয়ার কটা লাইক হয়েছে সেটা দেখার জন্য নর্মাল যেরকম আমরা ফেসবুক ওপেন করি সেমনি আজকে আমিও করেছি একটু কিছুক্ষণ আগে, জাস্ট 10-15 মিনিট আগে। তো হঠাৎ দেখছি ফেসবুকটা কোনো রকমভাবেই লগ ইন হচ্ছে না, মানে লগ ইন আছে বাট কোনো কিছু শো করছে না। আমি ফার্স্ট মানে প্রথমত পুরোপুরি ডিপ্রেসড হয়ে গেছি, কারণ আমরা যারা এই প্ল্যাটফর্মে থাকি মানে কাজ করি, যদি আমাদের এখান থেকে আর্ন করি, সেটা যদি আমাদের কিছু হয়ে যায় তো আমাদের মানে কী বলবো, যেটা বুঝতেই পারছো, যেটা মানে আমার কাছের মানুষ চলে গেছে এরকম একটা ফিল হয় সেরকমই হচ্ছে। সো মানে আমার কিছুক্ষণ মধ্যে ভেবেছিলাম হয়তো আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, মানে ফেসবুকটা হ্যাক হয়ে গেছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে ইউটিউবটা খুললাম, দেখলাম না ইউটিউবটা ঠিক আছে, ইনস্টাটা খুলছি, ইনস্টাটা খুলছেই না, কোনো রকমভাবে রিলস চলছে বা কুড নট ফ্রেশ দেখাচ্ছে, কিছু মানে আইডিটা কিছু কোনো রকমভাবে কোনো কাজ করছে না, ফেসবুকটা কাজ করছে না। তোমাদের কি এরকম রকম কোনো প্রবলেম হচ্ছে তাহলে প্লিজ কমেন্টসে জানাও। আর আমি কিছু কিছুক্ষণ আগে শুনলাম, আমি যাদেরকে মেসেজ করেছিলাম সে আমাকে বলছে এটা নিয়ে কয়েকদিন আগে থেকেই আর কি অ্যানাউন্স হয়েছিল যে ইন্ডিয়াতে কোনো রকম বাইরের কোনো অ্যাপ চলবে না, তো সেই কারণে হয়তো ফেসবুকটা হঠাৎই এরভাবে ফেসবুক আর ইনস্টাগ্রামটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর প্লে স্টোরও কোনোভাবেই ইনস্টল হচ্ছে না। আমি ভুলভাবে মানে ভুলবশত আমি বলছি হয়তো আমার কোনো প্রবলেম হচ্ছে, নিজের কোনো প্রবলেম হচ্ছে, ফোনে প্রবলেম হচ্ছে, সেই কারণে আমি হট করে ফেসবুকটাকে আনস্টল করে আমি ইনস্টল করে যেভাবে আমরা নর্মালি করে থাকি, নেটটাকে অফ করি অন করি, তো সেরকমভাবে কাজ করছি বারবার করে, কোনো রকমই কোনো কিছু হচ্ছে না। তারপরে আমি ফেসবুকটাকে আনস্টল করে দিচ্ছি, দেখি আমাকে আবার ইনস্টল করবে, বাট প্লে স্টোরে আমি কোথাও ফেসবুক খুঁজে পাচ্ছি না, ফেসবুক লিখছি বাট ফেসবুক আসছে না কোনো রকম। আমি মানে পুরোপুরি ডিপ্রেস হয়ে পড়েছি, কী করে বুঝতে পারছি না আমি। আর ফেসবুক থেকে জাস্ট আমার আর্নিংটা শুরু হয়েছিল, বাট মানে আমি কোনো দিক থেকে কিছু খুঁজে পাচ্ছি না। গাইস তুমি যদি কোনো রকম কিছু জানতে পারো তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানো, মানে আমি সত্যি বুঝতে পারছি না। তোমার তাড়াতাড়ি করে কমেন্টস বক্সে জানো কী করলে এটা সুবিধা হবে, সত্যি কি মিথ্যা যে মানে এটা কি মানে প্লিজ একটু মানে ইয়ে করো, যাতে মানে ফেসবুকটা কোনো রকমভাবে কী করে খুঁজে পাবো বুঝতে পার, মানে আমি কী বলবো আমি তোমাদেরকে সেটাও বুঝতে পারছি না। এটা শোনা কি সত্যি কি যে মোদি আদেও আমাদের মানে অ্যালার্ট কি করেছিল যে ফেসবুকটা মানে ফেসবুক ইনস্টাগ্রাম এইসব অ্যাপগুলোকে ডিলিট করে দেওয়া হবে? প্লিজ আমাকে কমেন্টসে জানো, তোমাদের সেম প্রবলেম হয়ে থাকলে প্লিজ কমেন্টসে জানো।